হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বমব্যাচ প্রাইম। আর আপনারা দেখছেন সিটি টকস। বন্ধুরা, সিটি টকসের দেখতে দেখতে 100 episodes কমপ্লিট করলো। আর এই 100 episode অর্থাৎ 100 episode আমি প্রবেশ আপনাদের সামনে একটা বিশেষ কিছু নিয়ে কথা বলবো। এটা খুব ইম্পর্টেন্ট, আমার মনে হয়েছে এটা আপনাদেরকে বলা উচিত। আর তার একটা বিশেষ কারণ রয়েছে, তার কারণ কালকে এমন একটি ঘটনা ঘটে এবং তার পরিপ্রেক্ষিতেই আমার মনে হলো এইটি করা উচিত। তো বন্ধুরা, সিটি টকসে আজকে আমি কথা বলবো প্যারেন্টিং নিয়ে, ঠিক আছে? কাল শাহরুখ খানের ছেলে অর্থাৎ আরিয়ান খান মাদক সেবন করতে গিয়ে একটা পার্টি করছিল তারা এবং সেখানে ধরা পড়ে। তাহলে কেন বলুন তো, একজন এত বড় একজন অভিনেতা, মানে বলা যেতে পারে যে বলিউডকে পুরো রুল করছে, সেরকম একজনের ছেলে এই ধরনের একটা কুকৃতিতে জড়িয়ে পড়লো। এটা প্রথমবার হয়নি, এটা কিন্তু আগেও হয়েছে। আপনি যদি সুনীল দত্তের ছেলে সঞ্জয় দত্তের কথা বলেন, তারও এরকম হয়েছে এবং নানা ধরনের এই ধরনের জিনিসগুলো হয়। এবং এই কাণ্ডটা করার পর সলমান খান শাহরুখ খানকে কিছু অ্যাডভাইস দিতে গেছেন, কারণ এইসব ব্যাপারে উনি একটু বেশি পারদর্শী। তাই এটা কেন হলো, শাহরুখ খানের মতন একজনের এরকম বড় একজন, মানে যাকে বলে বাদশাহ বলা হচ্ছে, তা কিং খান বলা হয়, তার এরকম একটা গরিমার মধ্যে থেকে তার ছেলে কী করে হয়? বন্ধুরা, আমরা অনেক সময় দেখেছি বড় বড় ব্যক্তিত্বদের ছেলেরা ঠিক ওই রকম হয়ে ওঠে না, ছেলে বা মেয়ে মানে তাদের সন্তানদের ঠিক মতন হয়ে ওঠে না। তার পেছনে যে জিনিসটা আমার মনে হয় সেটা হচ্ছে বেসিক্যালি প্যারেন্টিং। এবং এখানে ব্যাপারটা আর রয়েছে, শাহরুখ খানের প্রথম দিককার লাইফ কিন্তু অনেক স্ট্রাগল ছিল, আর সেই কারণে হয়তো আমার ওকে ভালোও লাগে, খুব নিজের স্ট্রাগল করে একটা একদম নিচের জায়গা থেকে একটা ওরকম উপরের জায়গাতে গেছে। তার বাবা মা খুব কম সময়ের মধ্যে চলে যায় এবং তারপরে তাকে স্ট্রাগল করে এই জায়গার মধ্যে আসতে হয়েছে। তো এটা একটা বড় ব্যাপার কিন্তু, হ্যাঁ, সেই দিকে সবসময় আমি মনে হয় যে তার এই স্ট্রাগলকে আমরা সবসময় সাধুবাদ দিয়ে থাকি, এত কষ্ট করে সে বড় হয়েছে। কিন্তু তাহলে তার ছেলে এরকম হলো কেন? আমি একটা ইনসিডেন্ট বলি, আপনারা যদি দিলওয়ালে দুলহানিয়া দেখে থাকেন তাহলে ওখানে দেখবেন অনুপম খের আর অমরীশ পুরী, এরা ছিল হচ্ছে যারা স্টার ডাম তাদের বাবা, অর্থাৎ কাজলের বাবা ছিল অমরীশ পুরী আর শাহরুখের বাবা ছিল অনুপম খের। তো অনুপম খের খুব তার লাইফটা খুব স্ট্রাগল করে কাটে এবং সেই জন্য সে এখানে একটা উক্তি দিয়েছিল যে সে চায় তার ছেলে যেন নানা ধরনের ওই সব জিনিসের সঙ্গে আসক্ত হতে পারে, মানে পুরো এনজয় করবে, লাইফটাকে পুরো এনজয় করবে, মানে যেহেতু আমি যেহেতু সেই জিনিসগুলো করতে পারিনি আমার সঙ্গে, তা আমার ছেলেগুলো করবে। তো এই একটা অন্ধ ভালোবাসা মানে সন্তানদের প্রতি, হয়তো সেই কারণেই তাদেরকে এই দিকে নিয়ে যায়। সেম অ্যাজ টু সুনীল দত্তের ছেলে সঞ্জয় দত্তের কথাও যদি বলি, একই রকম করে তাকে তার বাবাকে না জানালতে হয়েছিল, জাস্ট একটু অন্ধ ভালোবাসার মতন। আমার একটা কথা মনে পড়ে, আমি যখন ছোটো ছিলাম আমাদের পাড়াতে এক কাকু ছিল, উনি আমাকে বলতেন যে আরে এখনই তো বয়স সেরকম করে এনজয় করার জন্য এরকম করে। তো ক্লাস যখন আমি স্কুলে পড়ি তখন অনেক ইচ্ছা ছিল বাইক চালানোর জন্য, তো আমার বাড়ি থেকে ওরকম করে কখনো কিনে দেয়নি বা কোনো কিছু ওই ধরনের ওটা দেয়নি। এটা নয় কি ওনারা অ্যাফোর্ড করতে পারতেন না, অ্যাফোর্ড করতে পারতেন বাট দেয়নি। তো এইটা হচ্ছে একটা ডিসিপ্লিন, যদি আপনি ছোটোবেলা থেকে ডিসিপ্লিনড না হয় তাহলে এই ধরনের পরিণতি হবে। আর শুধু তাই নয়, একটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে আই থিঙ্ক একটি অনুষ্ঠানে শাহরুখ খান এরকম করে জিজ্ঞেস করেছিল একটা ইন্টারভিউতে, ওইটা সম্ভবত 1999 বা 2000 সম্ভবত জিজ্ঞেস করেছিল ওনাকে যে তার ছেলে সম্পর্কে। তো উনি বলেছিল যে দেখুন, আমি তো এইভাবে করে আমার লাইফটা কাটেনি, আমাকে অনেক এক্সট্রা স্ট্রাগল করতে হচ্ছে, তো আমি যেই যেই জিনিসগুলো পাইনি সেগুলো আমার ছেলে সব কিছু করবে, নানা ধরনের কিছু করবেন, মেয়েদের সঙ্গে বেশি মেলামেশা হবে, নানা ধরনের এই ধরনের কিছু উক্তি করেছেন। আমি এক্স্যাক্টলি কোন সময় এটি করেছেন বলতে পারবো না। তো এই ধরনের ব্যাপারটা, আর তার ওনার নিজের ফিল্ম দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে তো অনুপম খের মুখ দিয়ে এই ধরনের উক্তি হয়েছে।
এবার দেখুন, শাহরুখ খানের ওরকম একজন একটা ব্যক্তিত্ব, তার ছেলে যখন লন্ডনে গিয়েছিল ওখানেও কিন্তু এই ধরনের একটা ড্রাগের সঙ্গে টু সাম এক্সটেন্ট জড়িয়ে পড়ে, কিন্তু এইটা একটু খুব বড় সড়ো হয়েছে, মানে যেখানে শুধু উনি না এরকম অনেকে রয়েছে যারা এর সঙ্গে জড়িত। তো এবার কী হবে, এবার কেস চলবে এবং তারপরে হয়তো এমনও হবে শাহরুখ খান তার ছেলে প্রতি বেশি ভালোবাসার দরুন তাকে হয়তো নানা ধরনের ইনফ্লুয়েন্স করবেন, ইনফ্লুয়েন্স করে তার পাওয়ার ইউজ করবে এবং তারপরে ছাড়িয়েও নেবে, এটা হামেশাই হয়। কিন্তু ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে যে প্যারেন্টিংয়ের ব্যাপারটা যদি বলি, শাহরুখ খান হয়তো খুব নিজে একটা বড় ফিল্ম স্টার হতে পারেন, একটা স্টার হতে পারেন, বলিউডকে কন্ট্রোল করতে পারেন, আমার মনে হয় তার প্যারেন্টিংটা হয়তো ঠিকঠাক করে নিজে করতে পারেনি। শাহরুখ খানের বাবা মা যতটা করেছিলেন তার ছেলে জন্য যে প্যারেন্টিংটা, আমার মনে হয় শাহরুখ খান নিজে সেটা করতে পারেননি। এইসব ক্ষেত্রে আমার মনে হয় বাবা মাদের একটু বেশি স্ট্রিক্ট হওয়াটা উচিত, যদি না হয় তাহলে এই ধরনের ইনসিডেন্ট ঘটবে। আমি নিজে তো প্যারেন্টস নই, মানে হয়ে উঠিনি, বাট তবুও একজন একটি সন্তান বা একটি ছেলের পার্সপেক্টিভে আমি এই উক্তিটি করলাম। আমার সঙ্গে যারা সহমত তারা ডেফিনেটলি কমেন্টে জানাবেন। আর এই ব্যাপারটা নিয়ে যেটা আমি বললাম, আমার মনে হয় শাহরুখ খানের এই ব্যাপারটা একেবারেই ঠিক না। এছাড়া তাছাড়া আরেকবার একটা ইনসিডেন্ট হয়েছে মনে আছে নিশ্চয়ই, একটা স্টেডিয়ামের মধ্যে, মানে উনি তার ছেলের বা মেয়ের ক্ষেত্রে এতটাই স্নেহবৎসল যে সেই সময় একবার স্টেডিয়ামে এরকম হয়েছিল, এই অ্যারোগেন্স এই জিনিসটা হয়ে যায়। তার কারণও একটা পেছনে একটা ডেফিনেটলি একটা সাইকোলজি রয়েছে, কারণ শাহরুখ খান নিজে খুব কষ্ট করে উঠেছিলেন, তো এইরকম জায়গাতে আসার পর তার মধ্যে একটা যে অহংবোধটা চলে আসে, এইটা ত্যাগ না করলে এই ধরনের ইনসিডেন্ট করবেন। আশা করি আমরা সকলে যেন ফিরে আসুক, ঠিকঠাক করে হয়ে যাক, এবং শাহরুখ যদি নিজে একটু স্ট্রিক্ট হয়ে তার ছেলে আর্যানকে ঠিকঠাক করে দেখে হয়তো ঠিক হবে, না হলে সেম সঞ্জয় দত্তের যে কেসগুলো হয়েছিল যেরকম হয়েছিল সেরকম করেই হয়ে যাবে, এটা হয়ে থাকে। আমার মনে হলো এটা আপনাদেরকে বলা উচিত ছিল, সেই জন্য শেয়ার করলাম। সিটি টকসের 100th এপিসোডসে এই ছোট্ট একটা বলতে পারেন ডিসক্লেমার, কারণ সিটি টকস তো এই ট্রুথগুলোকে নিয়ে কথাবার্তা বলে, সেই জন্য এইরকম একটা প্রোগ্রাম করলাম। আর তাছাড়া এটা বাঞ্ছনীয় ছিল, আমার মনে হয়েছিল করাটা উচিত। এনিওয়েজ, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আর যেটা আমি সবসময় বলি, বাই, টেক কেয়ার, সাপ্পা আখের, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, নমস্কার।